হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশি গেমিং ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝেই গেছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো একটা সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো তোমরা যারা র্যাঙ্ক পুশ করতে চাও তারা ভালো করে লুট টুট নিয়ে চলে আসবে শিপইয়ার্ডের এই লোকেশনে। তো এখানে একটা লঞ্চ প্যাড দেখতে পাবে, এই লঞ্চ প্যাডের এখানে তোমরা চলে আসবে। তারপরে এখানে খেয়াল করো, আমি যেখানে লঞ্চ প্যাডটা ইউজ করতেছি তোমরা ঠিক এই লোকেশনে লঞ্চ প্যাডটা ইউজ করবে। তো ইউজ করার পরে দেখবে তোমরা এই যে বড় টাওয়ারের মতো আছে এই জায়গাটা তোমরা চলে এসেছো। তো এবার চাইলে এখানে বসে বসে কিন্তু তুমি র্যাঙ্ক পুশ করতে পারো। আর যদি ভালো করে লুট টুট নিয়ে আসো তাহলে নিচে যদি কোনো এনিমি এসে পড়ে তাহলে তাকেও কিন্তু তুমি ইজিলি মেরে দিতে পারবে। তো এই প্লেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর এই প্লেসটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো চলো বেশি কথা না বলে পরবর্তী ট্রিক্সের দিকে যাওয়া যাক। তো ক্লাসিক বা র্যাঙ্ক ম্যাচ খেলার সময় তোমার কাছে যদি কখনো একটা ল্যান্ডম্যান থাকে তাহলে তুমি চলে আসবে যে কোনো একটা লঞ্চ প্যাডের কাছে। তো এসে লঞ্চ প্যাডটা উপর দিয়ে করে নিচে চলে এসে তুমি একটা ল্যান্ডম্যান এখানে লাগিয়ে দিতে পারো। তো এখানে ল্যান্ডম্যান লাগালে দেখবে বাইরে থেকে কিন্তু কোনোভাবেই দেখা যাবে না। তো তুমি যদি এখানে দু থেকে তিনটে ল্যান্ডম্যান লাগিয়ে দাও যদি কোনো এনিমি এসে লঞ্চ প্যাডটি ইউজ করে তাহলে এখান থেকে একটা ফ্রি কিল তুমি অবশ্যই পেয়ে যাচ্ছ। তো মনে করো আমি এখানে এনিমি, আমি এবার আসলাম, এবার যদি আমি লঞ্চ প্যাডটি ইউজ করি তাহলে দেখো তোমরা কি হয়। দেখো এখানে আমি সরাসরি চান্দের দেশে চলে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অল সেট করে দিও, কারণ আমি তোমাদের জন্য রেগুলার এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আসতে থাকি। তো কথা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা।